বিষাক্ত মন নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো নির্ভীক। ভার্সিটি থেকে মেল এসেছে, রোজের সাথে দ্রুত কথা শেষ করল, আর বিড়িতেও দ্রুত ফিরে আসার কথা বলে নিল। লম্বা নিঃশ্বাস নিয়ে মেলটা ওপেন করল, বুক থেকে যেন পাথর নেমে গেল। অনিন্দিতা সিলেক্ট হয়েছে, যাক এবার আর গ্যাপ যাবে না, আর না নিজেকে দোষী মনে হবে। প্রাণ ভরে শ্বাস নিল, সাথে ভেবেও নিল ভার্সিটির ফার্স্ট ক্লাসটাও বদলে নেবে। অনিন্দিতার মুখোমুখি হতে চায় না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলে চরম বিরক্তি আসে। একজনের জন্য এতগুলো স্টুডেন্টকে আলগা করে দেখাটা অন্যায়, তার থেকে ভালো ক্লাস চেঞ্জ করে নেওয়া, বিস্তার থাকারতে উপরে ফেলাই মঙ্গল। অবহেলায় মানুষ ভাসে, তবু কেন যায় তারই খোঁজে? আপন হয়েও হয় না আপন, দূরে ঠেলে দিতে পারলেই মঙ্গল। লাইন দুটো লিখে উঠে দাঁড়ালো অনিন্দিতা। দুদিন বাদেই নবীন বরণ, নির্ভীকের সাথে যেতে চাইলেও যাওয়া হবে না। চারুলতাকে পরিষ্কার বারণ করে দিয়েছে, তার নাকি কি কাজ আছে তাই আগে যেতে হবে। চোখের জলে ডায়েরির পাতা ভিজে, চারুলতার ডাক কানে আসতেই চোখ মুছে নেয়। কাপা স্বরকে যথাসম্ভব পরিবর্তন করে হাঁক ছেড়ে বলল, আসি আন্টি। চারুলতা টেবিল সাজাচ্ছেন, অনিন্দিতা ডাইনিং এ এসে বলল, হ্যাঁ আন্টি বলো। তোর ফোন অফ কেন? ফোন অফ? ও মা, তোর ফোন আর তুই জানিস না, আরশাদ ভাই কয়েকবার ফোন করেছেন, সুইচ অফ পেয়েছেন, তাই তো আমাকে ফোন করলেন। নে ধর, কথা বল। ফোনটা নিয়ে একটু দূরে আসলো, ওর ফোন সুইচ অফ হয়ে গেছে, খেয়ালই নেই, থাকবে কি করে? সারাদিন নির্ভীকের ঘরে উকি ঝুঁকি দিতে দিতেই তো সময় পেরিয়ে যায়। এই অনি। হ্যাঁ আন্টি বলো। দাঁড়িয়ে আছিস কেন, ফোনটা কর। ফোনের নাম্বার ডায়াল করে কল লাগালো, দুবার রিং হতেই রিসিভ হলো। কেমন আছো আব্বু? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালো, ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি। শুনেছি, যাক কষ্টের ফল তো পেলি। অনিন্দিতা একটু হাসলো, ফল কি আদর্শে পেয়েছে? আরশাদের সাথে গসিপ ভাঙে নির্ভীকের আগমনে, ফুলহাতা টি শার্ট পরে এদিকেই আসে, বোধ হয় ডিনার করবে। অনিন্দিতা দ্রুত কথা শেষ করল, এক প্রকার জোর করেই কল কাটল। আমু ফার্স্ট খাবার দাও তো। অনি, এই অনি, একটু এদিকে আই তো মা। চাউলতার ডাকে ছুটে যায় অনিন্দিতা, এক বল তরকারি হাতে দিয়ে চুলায় মনোযোগ দেন চাউলতা। অনিন্দিতা শোধায়, এগুলো কি করবো আন্টি? একটু কষ্ট করে সবাইকে সার্ভ করে দে না মা, চুলায় ক্ষীর বসিয়েছি। অনিন্দিতা মাথা কাত করে সম্মতি জানায়, আর চোখে নির্ভীকতা দেখছিল, কেউ না থাকলে অবশ্যই উঠে যেত, এখন ওঠা সম্ভব নয়, তাই দাঁতে দাঁত চেপে বসে রইল। নির্ভীক স্থির হয়ে বসে থাকায় চকচক করে উঠল চোখ, আনন্দের চোখ দুটো ছলছল করছে। একটা ছোট্ট বাটিতে তরকারি বেড়ে নিয়ে নির্ভীকের প্লেটের কাছে রাখে, কিছু না বলেই খাওয়ায় মনোযোগ হয় নির্ভীক, আর প্রাণ ভরে দেখে মেয়েটা, এটা যে তার স্বপ্ন, নির্ভীককে নিজ হাতে পরিবেশন করে খাওয়াবে। এই যে ছোট ছোট ভালোবাসা শব্দ নির্ভীকের জন্য জমিয়ে রাখা, নির্ভীককে কখনো বুঝবে না এই ভালোবাসা, নাকি কালের অবর্তনে হারিয়ে যাবে বহু থেকে বহু দূরে। অনি তুমিও বসে পড়ো। আন্টি আসলে না হয়? কোনো কথা নাই, এক্ষুনি বসো। নিহালের কথাতে অস্বস্তি নিয়ে বসে পড়ে, পাশের চেয়ারে বসাতে যেন নির্ভীকের আত্মা কেঁপে উঠল, দ্রুত গিলতে লাগলো। বিষয়টা খেয়াল করলো অনিন্দিতা, এক বুক কষ্ট নিয়ে বলল, আমি একটু রুম থেকে আসছি। ভ্যাপসা গরমে ফ্যান অফ করে রেখেছে অনিন্দিতা, রুমের টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা থাকলেও তা গ্রহণ করছে না সে, কারণ তার প্রিয় মানুষটি বাসার সামনে ছোট্ট বাগানের রোদ্দুরে দাঁড়িয়ে আছে। কারণ হিসেবে নিজেকেই দায়ী মনে হচ্ছে, হয়তো ভেবেছে ড্রয়িং রুমে বসে আছে অনিন্দিতা, আর অনিন্দিতার মুখোমুখি হতে চায় না নির্ভীক। সাধারণ মানুষ বলেও কি গণ্য করে না তাকে, যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদ আসতে চায়, লুটিয়ে পড়ে মেঝেতে সাপের মতো পা খেতে থাকে। কোথাও যাওয়া প্রয়োজন, যেখানে চিৎকার করে বলা যাবে আমি আপনাকে ভালোবাসি নির্ভীক, যেখানে হৃদয় ছিন্ন ভিন্ন হওয়া হাহাকার কারণ করা যাবে, মনের শান্তি মিলবে। ঘড়ির কাঁটা ঢং ঢং করে বেজে উঠল, কাছের মসজিদ থেকে সুমধুর আজান ভেসে আসে,
নিজেকে ঠিকঠাক করে মাথায় ঘোমটা টেনে উড়ু হয়ে বসে সে। ততক্ষণে চাওলতার ডাক পড়ে গেছে, অন্যমনস্ক হওয়ায় সেই ডাক তার কর্ণপাত হয়নি। চাওলতার জবাব না পেয়ে ছুটে এসেছেন অনিন্দিতার ঘরে, পিঠে হাত বুলিয়ে পাশে বসলেন। অনিন্দিতা পেছন ঘুরে তাকাতেই বললেন, কি রে মা, কি এত ভাবছিস? চান্স তো পেয়েই গেছিস, তাহলে কিসের চিন্তা? আমার কিছু ভালো লাগে না আন্টি, দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, সব কেমন ধোঁয়াশা, রুদ্ধদ্বার খুলে কোথায় যাওয়া যায় বলো তো? দূর বোকা, কি সব বলে যাচ্ছিস? আমি তো জানতাম আমাদের অনেক খুব স্ট্রং, বুদ্ধিমতী, অধিক অ্যাটিটিউড সম্পূর্ণ। অনিন্দিতা উত্তর দেয় না, সন্তর্পণে চাওলতার বুকে মাথা রাখে। কষ্ট হচ্ছে খুব, নির্বিকের দেওয়া দূরত্ব ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, নির্বিকের ডাক ভেসে আসে। চাওলতা উঠে দাঁড়ান, যাওয়ার আগে বললেন, অনি গোসল করে নে, একসাথে লাঞ্চ করব। কিন্তু ও মা, এখানে কিন্তু কিসের? নির্ভীকটা বিকেলে বের হবে যেন কোথাও, ওর সাথে ঘুরে আসবি, নিহাল তো সকাল থেকেই লাপাত্তা। অনিন্দিতার চোখ মুখ শক্ত হয়ে যায়, ভেতরের ভালো লাগাটা প্রকাশ করতে পারছে না। হঠাৎই মনে হয় নির্ভীক তাকে নেবে না। নির্ভীকের প্লেটে খাবার বেড়ে দিয়েছে চাওলতা, তখনই উপস্থিত হয় অনিন্দিতা। ভেজা চুল পিঠময় ছড়িয়ে আছে, মুখে নেই কোনো প্রসাধনী, যে কারো নজর কাড়তে সক্ষম। চারলতা তো পরিয়ে ফেললেন সুন্দরী কন্যা। নির্ভীক কথার পৃষ্ঠে একবার তাকিয়েছিল, পরিশেষে মুখ ঘুরিয়ে নিয়েছে। একটুর জন্য হলেও স্বস্তি পেল মেয়েটা, কারণ নির্ভীক আজ উঠে চলে যায়নি, বরং সাধারণভাবেই খাচ্ছে, শুধু ওর দিকে তাকাচ্ছে না। আজমল অফিসে আছেন, লাঞ্চ টাইমে ফোন দেন রোজ, এখনও ফোন দিয়েছেন, তাই দূরে সরে গেলেন চারুলতা। নির্ভীকের দিকে বারবার তাকাচ্ছে, অথচ নির্ভীকের হেরফের নেই, তাই খাওয়ার দিকে দৃষ্টিপাত করলো সে। হঠাৎ ভেসে আসলো চিরচেনা শীতল কণ্ঠস্বর, অনিন্দিতা। এই একটি কণ্ঠ যে কারো মনে বসন্ত জাগিয়ে দিতে পারে তা বোধহয় ভাবেনি ছেলেটা। মুখে খাবার থাকায় তালুতে উঠে যায়, দ্রুত পানি এগিয়ে দেয় নির্ভীক, একটু গাঢ় কণ্ঠে বলে, এত অমনোযোগী কেন? বড় সড়ো দুর্ঘটনা ঘটাবে নিশ্চিত। মাথা নিচু করে নেয় অনিন্দিতা, কান দিয়ে যেন আগুন বের হচ্ছে, হঠাৎ কেন লজ্জা লাগছে? অনিন্দিতা শুনুন, প্রচন্ড অবাক হয়ে তুতলে যায় অনিন্দিতা, চোখ দুটো গোল আকার ধারণ করেছে। নির্ভীক একটু হাসে, এই প্রথম অনিন্দিতার মুখোমুখি হাসলো নির্ভীক। হঠাৎ এমন পরিবর্তন অনিন্দিতার অন্তর্পণে ব্যথা অনুভব করায়, কাঁপা ঠোঁটে বলে, জি একটা কথা বলি, রাখবেন? বলুন। সতর্ক হয় নির্ভীক, একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আম্মু আপনাকে নিয়ে ঘুরতে যেতে বলেছে, আমি বারণ করিনি, কারণ এর ফলে আম্মু সন্দেহ করতে পারে, আপনি প্লিজ একটা অজুহাত দেখিয়ে বলবেন যাবেন না। আচ্ছা, অনিন্দিতা খুশি মনে উত্তরটা দেয়, কারণ নির্ভীক এই প্রথম তাকে এভাবে দেখেছে। হন্তথন্ত হয়ে আসেন চারুলতা, চোখে মুখে চিন্তার ছাপ ব্যগ্র হয়ে নির্ভীক বলে, কি হয়েছে আম্মু? তোর আন্টির শাশুড়ি অসুস্থ, হসপিটালে অ্যাডমিট আছেন, আমাকে এখনই যেতে হবে, ফিরতে রাত হবে, অনিকে ফেলে কোথাও যাস না। আম্মু তুমি অনিন্দিতাকে সাথে নিয়ে যাও, ওর শরীরটা ভালো নেই। নির্ভীকের বিরক্তি দেখে অনিন্দিতা মুখ খুলে আশ্বস্ত করে বলে, আন্টি আমি যেতে পারবো। প্রয়োজন নেই, হসপিটালের ফিনাইলের গন্ধ তোর সহ্য হয় না, অসুস্থ হয়ে আরেক কাণ্ড রটে যাবে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চাওলতা বেরিয়ে যায়। পিলারে ঘুষি মারে নির্ভীক, কেঁপে উঠে অনিন্দিতা, অস্পষ্ট স্বরে বলে, নির্ভীক ভাইয়া, আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার, পাগল হয়ে যাব আমি, কেন আপনি হিতের সাথে গেলেন না? এইদিকে আমার আম্মু এক আকাশ সমান বিশ্বাস নিয়ে আপনাকে রেখেই চলে গেলেন, ড্যাম ইট! মাথা নিচু করে নেয় অনিন্দিতা, প্রচণ্ড ভয়ঙ্কর লাগছে নির্ভীককে, এতটা চেঁচায় না নির্ভীক, আজ তার বেশ পরিবর্তন ঘটেছে, তাই কিছু বলতে পারছে না মেয়েটা। চারে বসে টেবিলে দু হাত রেখে মাথা ঠেকায় নির্ভীক, তপ্ত শ্বাস ফেলে অনিন্দিতা বলে, আমি আপনাকে বিশ্বাস করি নির্ভীক মহাতাব, আপনি আমাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, এটাও মানি, আর আমার সুযোগ নেবেন না, এটাও আমি জানি। বিশ্বাস রাখা ভালো না, আপনি ঘরে যান,
আম্মু না আসা অবধি বের হবেন না। অনিন্দিতা ঘরে যায় না, ড্রয়িং রুমের সর্বশেষ ডিভাইনে বসে থাকে, হাতে তার প্রিয় ডায়েরিটা। নির্বিকের দিকে তাকিয়ে কতগুলো প্রেমময় সংজ্ঞা লিখে। কি জ্ঞানে চলে গেলে আম্মু, আমার কি কোনো বোন আছে বাসায়? অনিন্দিতা আর আমি পুরো ফ্ল্যাটে একা, যদি বাজে কোনো বিষয় হয়ে যায়। তুই আমার ছেলে নির্ভীক, ভরসা আছে তাই রেখে এসেছি। ভরসা আছে, আমি সেটা পালনও করব, কিন্তু লোকজন কি ভাবতে পারে বলতো? অবিবাহিত ছেলে মেয়ে একই ফ্ল্যাটে, তার উপর যুবক যুবতী, ভাবতে পারছো আম্মু? যে কোনো কিচ্ছা রটে যেতে পারে। আচ্ছা আমার কথা বাদ দাও, অনিন্দিতার পরিস্থিতি তখন কি হবে বলতো? চারুলতা একটু চিন্তিত হলেন। এদিকে বৃষ্টির কারণে আসতেও পারছেন না, মেঘের গর্জন চলছে, তবুও বললে, আমি এখনই আসছি, তুই অনিন্দিতার খেয়াল রাখিস। ফোন রেখে মাথায় চুল খামছে ধরে, রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। ডোরের কাছে ছায়া দেখতে পাই, নির্ভীককে ঘূর্ণন বুঝতে লুকিয়ে পড়ে, তবুও পরে। রুমে প্রবেশ করবেন না অনিন্দিতা, নিজের রুমে থাকতে বলেছিলাম, এখানে কেন এসেছেন? আমি আসলে আমাকে দেখতে এসেছেন, দেখা হয়ে গেছে, এবার চলে যান। ভঙ্গুর হৃদয় নিয়ে চলে যায় অনিন্দিতা, মন কষ্ট যেন মাথায় এসে চেপেছে, ব্যথায় ছিঁড়ে যাচ্ছে প্রতিটা শিরা। এলোমেলো পায়ে কিচেনের দিকে পথ আগায়, মাত্রই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নির্ভীক, তখনই ভেসে আসে অনিন্দিতার চিৎকার। এক সেকেন্ড দেরি করে না, দৌড়ে যায় কিচেনের দিকে, হাত চেপে ধরে নিজেকে দমানোর ব্যর্থ চেষ্টা করছে মেয়েটা। তবে ফোসকা পড়ে যাওয়া হাড়টা জ্বালা দিচ্ছে খুব, চোখ থেকে না চাইতেও জল পড়াচ্ছে। অনিন্দিতা কিচেনে কেন এসেছেন? দেখি কতটা পুড়ে গেছে, কি একটা অবস্থা করেছেন বলুন তো, পাগলামি করতে খুব ভালো পারেন, অনেকটা ফোসকা পড়ে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে অনিন্দিতা, নির্ভীক তার কষ্টে আফসোস করছে, এটা কি সত্যি? আসুন তো। অনিন্দিতার হাত ধরে নিয়ে যায় নির্ভীক, ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে নিজ হাতে লাগিয়ে দেয়। চোখে মুখে একটু চিন্তার রেখা, নিজের উদ্দীপনা দমাতে ব্যর্থ হয়ে অনিন্দিতা বলে, এই প্রথম আমার প্রতি ভালোবাসা দেখতে পেলাম। এটা ভালোবাসা নয়, দায়িত্ব, আম্মু আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনার উটকো চিন্তা শক্তি বদলা। সে যাই হোক, আমার হাতে স্পর্শ লেগেছে আপনার, আমি তো হাজারবার হাতে ফোসকা ফেলতেও রাজি। পাগলামি কখনো কি যাবে না? আমার আপনার দুজনেরই একটা ভবিষ্যৎ আছে, আপনি কি বিয়ের পরও শ্বশুর বাড়ি থেকে এসে এমন পাগলামি করবেন? নির্ভীকের কথাতে চোখে পানি চিকচিক করছে, বুক ধুক করে উঠেছে। নয়নাভিরাম চোখে ফ্যাল ফ্যাল করে তাকায় মেয়েটা, কাঠ হয়ে যাওয়া ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলে, আমি আপনাকে বিয়ে করব, তখন আপনি আমার নিজস্ব হয়ে যাবেন, প্রতিটা শিরা উপশিরায় থাকবে আপনার স্পর্শ, প্রতি অঙ্গ জুড়ে থাকবে আপনার ভালোবাসা, একটুখানি স্পর্শ পাওয়ার জন্য পাগলামার প্রয়োজন হবে না। অনিন্দিতার কথায় গা গুলিয়ে আসে নির্ভীকের, অনিন্দিতা নিজের মধ্যে নেই, না হলে এই কথাগুলো নির্দ্বিধায় ভুলে দিতে পারত না। রাগ হলেও রাগ করে না ছেলেরা, যদি অনিন্দিতা বেঁকে বসে উল্টোপাল্টা হয়ে জড়িয়ে ধরে, একটুও বিশ্বাস নেই মেয়েটাকে, তাই শীতল কণ্ঠেই বলে, আপনি ঠিক কোন পর্যায়ে চলে গেছেন অনিন্দিতা, সংযত হন, যেখানে আপনার সাধারণ স্পর্শ, ইনফ্যাক্ট দৃষ্টিও আমি মেনে নিতে পারি না, সেখানে ফিজিক্যাল ইনভলভ ছিল, কি বাজে ইন্টেনশন আপনার। সরি, আমি সেসব মিন করতে চাইনি, শুধু বোঝাতে চেয়েছি আপনি আমার কতটা আপন, আমি আপনাকে ঠিক কতটা। অনিন্দিতা কথা শেষ করতে পারে না, হাত উঠিয়ে বাধা দেয় নির্ভীক, তারপর বলে, আমি রাগ দেখাচ্ছি না বলে ভাববেন না আপনার প্রতি মায়া হয়েছে আমার, নিহাতি বাসায় কেউ নেই, দয়া করে বাজে ইন্টেনশনগুলো বন্ধ করুন, আমার ঘৃণা হচ্ছে। অনিন্দিতা কিছু বলে না, নির্ভীক তাকে অবজ্ঞাই করে যাবে, তার চাঁদ কখনোই তার হবে না। হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা যায়, অনিন্দিতা জানে নির্ভীক নাকচ করে দেবে, তবুও ও বলে, আমার ইচ্ছে ছিল আপনার কাঁধে মাথা রেখে বৃষ্টির খেলা দেখব, আর সাথে থাকবে ধোয়া ওঠা কফি, আমার ইচ্ছেটার ছিটে ফোঁটা কি পূরণ করবেন? অনিন্দিতার ইচ্ছে পূরণ হয়নি, সব ইচ্ছে যে সবার জন্য নয়। ঘরে খাপটি মেরে বসে আছে নির্ভীক, অনিন্দিতাকে অসহ্য লাগছে তার,
একটু সহজ হতে চাইলেও মেয়েটার জন্য সহজ হতে পারে না। সারাক্ষণ চোখে মুখে তৃষ্ণা নিয়ে থাকে, যা দেখে বৃতৃষ্ণায় জর্জরিত হয় নির্ভীকের মন। 4 বছর ধরে জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে, যদি না অ্যানেস ইউর সাথে 3 বছরের চুক্তি স্বাক্ষরিত না হতো তাহলে এখনই কানাডায় চলে যেত। এদিকে রোজ নেই মানে স্বস্তিটুকুও নেই, প্রচণ্ড রকমের অসহ্য লাগছে। রাত প্রায় 8টা, এখনও চারুলতা এসে পৌঁছায়নি। নির্ভীকের হাত পা ঠান্ডা হয়ে গেছে, কেউ কিছু বলার সুযোগ পাবে না। তবে যদি কেউ কিছু বলে ফেলে, যদি শব্দটা বড্ড যন্ত্রণার, এই একটা কথা ভেবেই নির্ভীক গুটিয়ে যাচ্ছে। বাইরে বের হলেই অনিন্দিতা চলে আসে, কিছুতেই বসে না তাকে সহ্য করতে পারে না নির্ভীক। ভবিষ্যৎ বিপর্যয়গ্রস্ত, না জানি কোন ঝড় তুলি মেয়েটা। ভাবনার মাঝে ঘুমিয়ে পড়ে নির্ভীক, ঠিক তখনই ঘরে প্রবেশ করে অনিন্দিতা। বাইরেই খাপটি মেরেছিল, বেশ অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে উঁকি দেয়। তখনই পরিলক্ষিত হয় গভীর ঘুমে টলে আছে নির্ভীক। এক চিলতে হাসি ফুটে ওঠে মেয়েটার মুখে, পা টিপে রুমে প্রবেশ করে, নির্ভীকের পায়ের কাছে বসে পড়ে, পায়ের আঙুলগুলো হালকা হাতে ছুঁয়ে দেয়। এই পায়েও ঠাঁই নেই মেয়েটার। যদি কেউ বলতো সারা জীবন নির্ভীকের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে কিনা, অনিন্দিতা নির্দ্বিধায় সম্মতি জানাতো। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, নির্ভীকের ঘুম খুবই পাতলা। অনিন্দিতা চলে যাবে তার পূর্বেই উঠে বসে, প্রচণ্ড অবাক হয়ে বলে, আবার কেন এসেছেন? আপনি আমাকে বদনাম করিয়ে ছাড়বেন? আমি সেরকম কিছুর জন্য আসিনি। আমাকে দেখতে এসেছেন তাই তো? ভদ্রমেয়ের মতো মাথা কাত করে অনিন্দিতা। নির্ভীক ভাষা হারিয়ে ফেলে, ওইদিকে কলিং বেল বেজেই চলেছে, রাগে গসগস করে ওঠে। অনিন্দিতার দিকে তেতে আসে, মধ্য আঙুল উঁচিয়ে বলে, ফার্দার এমন কিছু হলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে, আপনাকে ছাড় দিয়ে অন্যায় করেছি আমি। আমি তো আপনাকে ডিস্টার্ব করি না নির্ভীক ভাইয়া, একটু কাছাকাছি থাকতে চাই শুধু। যাওয়ার মাঝে থেমে যায় নির্ভীক, পেছন ঘুরে বলে, এটাই আপনার সমস্যা, আমার কাছাকাছি থাকার অধিকার নেই আপনার। আপনি বয়সে আমার অনেক ছোট, তবুও কড়া করে কথা বলতে বাধ্য হচ্ছি। মনে রাখবেন, নির্ভীক মাহতাব নারী শরীরের নেশায় পড়ে না। কথাটা বলেই চলে যায় নির্ভীক, মেঝেতে বসে পড়ে অনিন্দিতা। সন্ধ্যার সেই কথার জন্য এত বড় কথাটা বলে গেল নির্ভীক? বৃষ্টিতে ভিজে একাকার চারুলতা, বাসার গাড়িগুলো ছেলে আর স্বামী নিয়ে গেছে। নির্ভীকের গাড়ি ওয়াশের জন্য দেওয়া হয়েছে, তাই লোকাল গাড়িতেই গিয়েছিলেন, গলির মোড় থেকে হেঁটে এসেছেন। অনিন্দিতা তাওয়াল নিয়ে আসে, চারুলতা মাথা মুছে বলেন, এত লেট কেন হলো দরজা খুলতে? আমি ঘুমিয়েছিলাম আম্মু, আর অনিন্দিতার রুমে কলিংয়ের শব্দ পৌঁছায় না। আরে এভাবে কেন বলছিস, আমি অন্য কিছু তো মিন করিনি, শুধু বলেছি। অনিমা, যা তো আমার ঘর থেকে শাড়ি নিয়ে আয়, ভিজে শরীরে ঘরে যাব না। অনিন্দিতা চলে যায়, চারুলতা নির্ভীকের মাথায় হাত বুলিয়ে বলেন, আমার সোনা ছেলে, তোর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, এমন কিছু করবি না যাতে আমার অসম্মান হয়। আরে এমন কাজ করবে না কখনো, পরিস্থিতি ঠিক নেই, কিছু না ঘটলেও মানুষ ঘটিয়ে ছাড়বে। সকাল সকাল বেরিয়েছে নির্ভীক, ঘুম থেকে উঠে অনিন্দিতা তাই বুঝতে পারল, সে বুঝে গেছে নির্ভীক তার থেকে পালিয়ে বেঁচেছে। চারুলতা কাল আসার সময় নীল রঙের শাড়ি নিয়ে এসেছেন, আজ সেটাই পরবে অনিন্দিতা। পার্পল শাড়িটা থাকলে পার্পল শাড়িটাই পরত, তবে সেই শাড়ি তার গায়ে ওঠেনি। ভালোই হয়েছে নির্ভীকের সাথে বসে যখন যাওয়া হবে না, পার্পল শাড়ি পরে কি লাভ। অনিন্দিতা সাজগোজ পছন্দ করে, তবে বেশ অনেকদিন ধরে সাজে না, আজ সাজবে, নির্ভীকের মনের মতোই সাজবে। অবশ্য অনিন্দিতা হলো বিষাক্ত গ্যাসের মতো, যা সহ্য করতে পারে না নির্ভীক। শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিল, হালকা মেকআপে মিষ্টি দেখতেই লাগছে। রুম থেকে বের হতেই আজমলের সাথে দেখা, অনিন্দিতা শুধায়, আজ অফিসে যাবেন না আঙ্কেল? শরীরটা ভালো নেই, তোকে পৌঁছে দেওয়ার জন্যই যাবো ভেবেছিলাম, এখন দেখি শরীরটাই মেজ মেজ করছে। সমস্যা নেই আঙ্কেল, আমি একাই যেতে পারবো। ও কি কথা, আজ প্রথম দিন একা কেন যাবি, নেহালও তো যাচ্ছে, ওর সাথেই যাবি। জুসের গ্লাস নিয়ে করিডোর দিয়ে আস্তে আস্তে কথাটা বললেন চারুলতা। আজমল ও সম্মতি জানালো, অনিন্দিতা কিছু বলতে চেয়েও বলল না। চারুলতা গ্লাসটা এগিয়ে দিলেন,
নাস্তা তো করে যাবি না, বাসা থেকে খালি পেটে বের হতে নেই, জুসটা খেয়ে যা। আচ্ছা নির্ভীক ভাইয়া এত আগেই চলে গেলেন যে? বলিস না, পুরো বজ্জার ছেলে, দেখ বন্ধুদের সাথে আড্ডাই মজেছে, আজ তো ওর সব বন্ধুরাই আসবে ভার্সিটিতে। সবার দোয়া নিয়ে বের হয় অনিন্দিতা, নিহাল গাড়িতে অপেক্ষা করছে। অনিন্দিতার দিকে তাকিয়ে স্বচ্ছ হাসল, একটু প্রশংসার স্বরে বলল, দেখো আবার কাউকে মন দিয়ে এসো না,